Assalamualaikum, welcome back to Opelia Shimul Blogs. আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে যারা আমার চ্যানেলটি প্রথমবারের মতো দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে একটুও ভুলবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলা দিয়ে কিভাবে কাবাব তৈরি করতে হয়। আমরা গরুর মাংস বা চিকেন এই সব কিছু দিয়েই কিন্তু আমরা কাবাব তৈরি করতে পারি, কিন্তু আজকে আমি একটু অন্য ধরনের রেসিপি নিয়ে আসছি, কলা দিয়ে কাবাব। আসুন তাহলে ইনগ্রিডিয়েন্টসগুলো চেক করে নেই। কাঁচা কলা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি। একটু পানি বেশি দিয়ে সময় বেশি নিয়ে সিদ্ধ করতে হবে, যেন পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করতে না হয়। পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে নিয়েছি পুদিনা পাতা কুচি। এর সাথে ধনে পাতা দিলেও ভালো লাগে, আপনারা চাইলে দিতে পারেন। এর সাথে নিয়েছি বিরিয়ানি মশলা, গরম মশলা গুঁড়ো, লবণ, একটু হলুদ। আদা ও রসুন বাটা, ভাজা জিরের গুঁড়ো, আর লাগবে টমেটো সস এবং ভাজার জন্য তেল। আমি একটা খালি বাটি নিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত মশলাগুলো একে একে দিয়ে একটু নেড়ে নিব। আমি এখানে কোন উপাদান কতটুকু পরিমাণে নিয়েছি তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি একটি চামচ দিয়ে নেড়ে নেব। এবার আমি এর সঙ্গে একটু টমেটো সস দিয়ে দিব। টমেটো সসের সাথে মশলাগুলো ভালো করে নেড়ে নিব। এবার এর সাথে ডাল সিদ্ধ এবং কলা সিদ্ধটা দিয়ে দিব এবং ভালো করে মেখে নিব। কলা গরম অবস্থায় ম্যাশ করা যাবে না, ম্যাশ করার আগে অবশ্যই ঠান্ডা করে নেবেন। আমার মাখা হয়ে গেছে, এবার আমি এর সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কাবাবটা খেতে একটু মুচমুচে হবে। মাখা হয়ে গেলে ছোট গোল চ্যাপ্টা সাইজের আকৃতির শেপ করে নিতে হবে। সুন্দর করে শেপ করা হয়ে গেছে, এবার আমি ভেজে নিব। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, এবার আমি আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিব। তেলটা অনেক গরম হবে না, লো ফ্লেমে আমরা এটিকে ভেজে নিব। কাবাবের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিব। কাবাবটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার আমি পরিবেশনের জন্য বেড়ে নিব। তৈরি হয়ে গেল কাঁচা কলার কাবাব, খেতে কিন্তু দারুণ হয়েছে। আমরা সবাই জানি কলায় প্রচুর আয়রন আছে আর সাথে ডালে আছে প্রোটিন, তো আমরা আয়রন প্রোটিন আমাদের শরীরের প্রয়োজনের জন্য এই কাবাবটা তৈরি করে খাবো। আপনারাও বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হলো। আজকে তাহলে এই পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।